হ্যালো অ্যান্ড নমস্কার বন্ধুরা, শিলং তীর ফর্মুলা ইউটিউব চ্যানেলটাতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমরা আজ এই ভিডিওটার মাধ্যমে আপনাদের জন্য যেটা 20 জুলাই 2020 মানে মানডের জন্য শিলং তীরের হাউস অ্যান্ডিং আর নাম্বার নিয়ে এসেছি। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটাকে অল্প স্কিপ না করে শুরু থেকে নিয়ে শেষ অবধি আপনারা অবশ্যই পুরোপুরি দেখবেন। আর যদি আপনারা এখনও আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে ডেইলি আরও এমন অনেক অনেক নতুন নতুন টাইপের তীর রিলেটেড ভিডিওস দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন, এতে আমরা যখনই ভিডিও আপলোড করব, যাতে সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটার নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো অ্যাকচুয়ালি আপনাদের আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে সাবস্ক্রাইব করা খুবই দরকার, কারণ আমরা এই চ্যানেলটাতেই আপনাদের জন্য রেগুলারলি এমনই নতুন নতুন টাইপের তীর রিলেটেড ভিডিও নিয়ে আসি, যা দেখি আপনারা আপনাদের যেটা লস আছে ওটা রিকভার করতে পারবেন। তাই আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববেন না কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো কি করবো না, করবো কি করবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকলে আপনারা ভাবতেই থাকবেন। তাই আপনারা বেশি না ভেবে জলদি জলদি আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন, এতে আমরা যখনই ভিডিও আপলোড করব, যাতে সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটার নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলুন আমরা আজকের ভিডিওটা শুরু করে দিই। সবার প্রথমে যেটা রেজাল্ট আসছিলো ওটা আসছিলো ফার্স্ট রাউন্ড 2095, সেকেন্ড রাউন্ড আসছিলো 23। তো আমি এই দুটো রেজাল্টের মাধ্যমে আমি আপনাদের জন্য যে 20 জুলাই 2020 মানে মানডের জন্য শিলং তীরের হাউস অ্যান্ডিং আর নাম্বার নিয়ে আসবো। তো চলুন আমরা আজকের ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে আমাদের কী করতে হবে, আমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট লিখতে হবে, তারপর সেকেন্ড রাউন্ডের রেজাল্ট লিখতে হবে, তারপর আমাদের আবার ফার্স্ট রাউন্ডের রেজাল্ট লিখতে হবে। তো এখন এটাকে আমাদের প্লাস করতে হবে, এটাকে প্লাস করলে হবে 9 + 5 = 14, 4 + 5 + 2 হবে 7, 2 + 3 = 5, 3 + 9 = 12, 2 + 5 = 14, 4। ঠিক আছে, তো এখন এটাকে আমাদের প্লাস করতে হবে, এটাকে প্লাস করলে হবে 4 + 7 হবে 11, 1, 7 + 5 = 12, 2, 5 + 2 হবে 7, 2 + 4 হবে 6। ঠিক আছে, এখন এটাকে আমাদের প্লাস করতে হবে, এটাকে প্লাস করলে 1 + 2 হবে 3, 2 + 7 হবে 9, 7 + 6 হবে 13, 3 এখানে প্লাস করলে 2, এখানে প্লাস করলে 2, এখানে হবে 4। ঠিক আছে, তো এখন আমাদের আগে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট আগে লিখতে হবে, মানে আগে 23 লিখতে হবে, তারপর 95 লিখতে হবে, তারপর আবার 23 লিখতে হবে। তো এখন এটাকে আমাদের প্লাস করতে হবে, এটাকে প্লাস করলে হবে 2 + 3 হবে, এখন এটাকে আমাদের প্লাস করতে, এটাকে প্লাস করলে হবে 2 + 3 হবে 5, 3 + 9 = 12, 2, 9 + 5 = 14, 4, এখানে 5 + 2 হবে 7, 2 + 3 হবে 5। তো এখন প্লাস করলে 5 + 2 হবে 7, 2 + 4 হবে 6, 4 + 7 হবে 11, 1, 7 + 5 = 12, 2। এখন এটাকে আমাদের প্লাস করতে হবে, 7 + 3 হবে 13, 3, 6 + 1 হবে 7, 1 + 2 হবে 3। এখন এটাকে প্লাস করলে 7 + 3 হবে 10, 0, 7 + 3 হবে 10, 0, এখানে প্লাস করলে হবে 2। তো আমি কী করবো, আমি এখানে দিব আপনাদের জন্য হাউস, তারপর এখানে দিব অ্যান্ডিং, তারপর এখানে দিব নাম্বার। তো আমি যেটা 20 জুলাই 2020 মানে মানডের জন্য আমি যেটা হাউস নিব, ওটা আমি এইখান থেকে আর এখান থেকে আমি হাউস নেব। তো আমরা হাউস কী পাচ্ছি, হাউস আমরা অনলি দুটাই পাবো, 2 হাউস আর 0 হাউস। বাট আমরা এখনও যে আছে, আমরা এখনও এন্ডিং পাইনি, আমি এন্ডিংও আপনাদের সামনে আমি স্টেপ বাই স্টেপ আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো কি আমি এন্ডিং কীভাবে বের করে দেখাবো। কিন্তু ওইটা দেখানোর আগে আমি আপনাদের সামনে একটা ছোট রিকোয়েস্ট করতে চাই কি, যদি আপনারা এখনও আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ ডেইলি আরও এমন অনেক অনেক নতুন নতুন টাইপের তীর রিলেটেড ভিডিও দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন, যাতে আমরা যখনই ভিডিও আপলোড করব, যাতে সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটার নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো চলুন দেখে নিই আমরা এন্ডিং কীভাবে বের করব। এন্ডিং বের করে যে আমাদের ফার্স্ট রাউন্ডে যে লিখতে হবে
ওটার সাথে আমাদের 100 লিখতে হবে। এটাকে প্লাস করলে 9 প্লাস হবে 14 এ 4, এখানে হবে 6, এটাকে প্লাস করলে হবে 2, এখানে হবে 2, এখানে এটাকে প্লাস করলে হবে 10 এ 0, এখানে হবে 8, 2 প্লাস 2 হবে 4, এখানে প্লাস করলে হবে 9, এখানে হবে 2, এখানে হবে 11 এর 1, ঠিক আছে। তো এখন সেকেন্ড নোডে যে লিখতে হবে 23, ওটার সাথে আমাদের 100 লিখতে হবে। এখন এটাকে প্লাস করলে হবে 2 প্লাস 3 হবে 5, 3 প্লাস 1 4, এখানে হবে 2, এখানে হবে 2, 5 প্লাস 4 হবে 9, 4 প্লাস 2 হবে 6, 2 প্লাস 2 হবে 5, এখানে হবে 15, 5 এখানে 10 এ 0, এখানে হবে 6। তো আমি এন্ডিং কী নেবো, এন্ডিং এই দুটো নেবো, এন্ডিং নেবো আমরা 1 এন্ডিং আর 6 এন্ডিং। তো চলুন আমরা ফটাফট দেখে নিই কি যদি এইখান থেকে যদি নাম্বার আসে তাহলে ডাইরেক্ট নাম্বার কী হতে পারে। তো ডাইরেক্ট হতে পারে 21 26 0 1 0 6। তো আশা করছি কি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক দিবেন আর আপনাদের সব বন্ধুর কাছে এই ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে ওরাও এই ভিডিওটাকে দেখে নিজের যেটা লস আছে ওটা রিকভার করতে পারে। তো বন্ধুরা ডেইলি আরও এমন অনেক অনেক নতুন নতুন টাইপের তে রিলেটেড ভিডিওস দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা ফিরছি আরও একটা মন ভিডিওর সাথে, তখন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।